হ্যালো, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে মাহমুদাস গ্যালারি থেকে অরেঞ্জ কালারের একটা বাটিক থ্রি পিস নিয়েছিলাম। তো অরেঞ্জ কালার আমার আব্বুর খুবই ফেভারিট ছিল। আমার আব্বু আম্মুর জন্য প্রায় অরেঞ্জ কালারের শাড়ি নিয়ে আসতো, তো ভাবলাম আম্মুকে আমি জামাটা বানিয়ে দিই। তো আম্মুর জামার মাপ নেওয়ার জন্য আম্মুর একটা জামা আমি নিয়ে এসেছি বাসায়। তো এটার মাপেই আমি এখন অরেঞ্জ কালারের জামাটি সেলাই করব। তো প্রথমেই আমি কাটিং করে নিব। আমার প্রায় সব জামা কাপড়ই মোটামুটি আমি সেলাই করি, শুধুমাত্র বাইরে থেকে যে রেডিমেডগুলো আনা হয় ওগুলো সেলাই করা লাগে না। আর যেগুলো আমার পছন্দ অনুযায়ী আমি বানাতে চাই ওগুলো আমি আসলে নিজেই করি। তো আমি আগে প্যান্টের কাপড়টি কাট করে নিয়েছিলাম, এখন আমি জামাটা কাটিং করব। কামিজ আর প্যান্ট কাটিং করা শেষ, আমি এখন সেলাই মেশিনে বসে গেলাম। আমি প্রফেশনালদের মতো ভালো সেলাই করতে না পারলেও অতটা খারাপ করি না, শুধুমাত্র আমার একটু সময়টা বেশি লাগে। প্রফেশনাল যারা তাদের একটু সময় কম লাগে আর আমার একটু সময় বেশি লাগে, কিন্তু তাও স্যাটিসফাইড থাকি আমি, কারণ আমি নিজের ডিজাইনে বা নিজের মতো করে সেলাই করেছি। অনেক সময় দেখা যায় টেইলার্সে দিলে হয় লুজ ফিটিং হয়, না হয় বেশি ফিট হয়ে যায়। তো এই ধরনের ঝামেলা এড়াতে আমি আসলে নিজের কাপড় নিজেই সেলাই করি। তো সেলাই মেশিনের কাজ আমার শেষ, আমি এখন গলাটা হাত দিয়ে সুই দিয়ে সেলাই করে দিচ্ছি। এটা হাতেই করতে হয়, তাহলে দেখতে সুন্দর লাগে। তো সেলাই কমপ্লিট করার পর আমি আবার এটা আয়রন করে নিলাম। সেলাই জায়গাগুলোতে একটু আয়রন করে নিতে হয়, তাহলে সেলাইটা দেখতেও সুন্দর লাগে। একে একে সব আয়রন করলাম। এটা হচ্ছে প্যান্ট, প্যান্টটা আয়রন করে এক সাইডে রেখে দিলাম। ওনাটা আগে থেকে আমি আয়রন করে রেখেছিলাম, আম্মু আয়রন করা জামা পরতে খুবই পছন্দ করে। এখন আমি জামাটা আয়রন করছি, তো দেখতেই পাচ্ছেন আমি নর্মাল গলা দিয়েছি, গোল গলা। আর হ্যাঁ, জামার সাথে একটা পকেটও দিয়েছি, আম্মু বলেছে তাই। তো আম্মুকে বাসায় আসতে বললাম, দেন আম্মুকে আমি কাপড়টি পরালাম। আমি আসলে আম্মুকে কাপড়টা পরা নিজের চোখে দেখতে যাচ্ছিলাম। আমি জানি আম্মুকে দিলে আম্মু কবে না কবে পরবে তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই আম্মুকে বাসায় ডেকে তারপর আমি কাপড়টি পরিয়ে নিয়েছি। তো আম্মু আসলে খুবই খুশি, আর আম্মু আমাকে বললো কাপড়টা নাকি পরতেও অনেক আরাম। তো আম্মুর খুশি দেখে আমিও খুশি। আজ এই পর্যন্ত, টাটা।